ছাত্রবৃন্দ আশা করি সবাই ভালো আছো। আমি বিপুল কৃষ্ণ দাস, সহকারী শিক্ষক মুসলিম মাধ্যমিক বিদ্যালয় কচুয়া বাগেরহাট। অনলাইন ক্লাস করার জন্য আমি তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমার আজকের ক্লাস নবম শ্রেণী হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা চতুর্থ অধ্যায় পাঁচ সাত এবং আট শ্রাদ্ধ। গত ক্লাসে আমরা অন্ত্যেষ্টি ক্রিয়া, তারপর অশৌচ, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা শ্রাদ্ধ নিয়ে আলোচনা করব। শ্রদ্ধা শব্দের সঙ্গে অন্তর্ক্রয় যোগ করে হল শ্রাদ্ধ। শ্রাদ্ধ শব্দটি গণিত শ্রদ্ধার সঙ্গে যা দান করায় তাই হল শ্রাদ্ধ। সুতরাং যেখানে শ্রদ্ধা নেই সেখানে আড়ম্বর থাকলেও শ্রাদ্ধ সম্পন্ন হবে না। কোনো ব্যক্তির মৃত্যুর পর প্রথমে যে শ্রাদ্ধ করা হয় তাকে বলা হয় আদ্য একদিষ্ট শ্রাদ্ধ। আদ্য একদিষ্ট অর্থাৎ একজনার উদ্দেশ্যে এই শ্রাদ্ধটি সম্পন্ন হয়, এই জন্য কে বলা হয় আদ্য একদিষ্ট শ্রাদ্ধ। অশৌচকাল উত্তীর্ণ হলে পরদিন অনুষ্ঠিত হয় এই শ্রাদ্ধ। যতদূর জানা যায় দত্তাত্রেয় মুনির পুত্র নিমি শ্রাদ্ধের পূর্বর্তক। আদ্য শ্রাদ্ধের সময় শাস্ত্রে ছয় আট ষোলো প্রভৃতি দানের উল্লেখ আছে। যার যেমন সামর্থ্য সে সেই সামর্থ্য অনুসারে দান করবে, এটাই শাস্ত্রের কথা। আদ্য শ্রাদ্ধে গীতা ও মহাভারতের বিরাট পর্ব পাঠের বিধান আছে। কোনো কোনো অঞ্চলে শ্রাদ্ধ বাসরে পরমনিষদ পাঠ করা হয়। আদ্য শ্রাদ্ধের পূর্ণ নাম আদ্য একদিষ্ট শ্রাদ্ধ, যা আমি পূর্বেই বলেছি। একজনের একজন মৃত ব্যক্তির উদ্দেশ্যে এই শ্রাদ্ধ অনুষ্ঠিত হয় বলে একে বলা হয় একদিষ্ট, একের জন্য শ্রাদ্ধ, অর্থাৎ একজনের উদ্দেশ্যে শ্রদ্ধার সঙ্গে দান। আদ্য একদিষ্ট শ্রাদ্ধের প্রথমে প্রদীপ প্রজ্বলিত করে বাস্তুপুরুষ যজ্ঞেশ্বর ও গোস্বামীর পূজা করণীয়, অতঃপর মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে হয়। এ সময় আসন, ছাতা, পাদুকা, বস্ত্র, অন্ন, জল, তাম্বুল, মালা, বিছানা প্রভৃতি, অর্থাৎ মৃত ব্যক্তি জীবিত অবস্থায় যে দ্রব্য সামগ্রী যা যে উপকরণগুলো উনি ভোগ করে গেছেন ওই ওই উপকরণ আদ্য শ্রাদ্ধের দিনে মন্ত্র উচ্চারণপূর্বক উৎসর্গ করায়। পরে পিণ্ডদান করে আদ্য একদিষ্ট শ্রাদ্ধ সমাপ্ত করায়। নারীরা অশৌচ এবং চতুর্থী প্রভৃতি অনুষ্ঠান পালন করে থাকে। সামাজিক ও পারিবারিক জীবনে আদ্য শ্রাদ্ধ গুরুত্ব। আদ্য শ্রাদ্ধের যে শুধু ধর্মীয় দিক আছে তা না, পারিবারিক ও সামাজিক দিক থেকেও এর যথেষ্ট গুরুত্ব। কেউ মারা গেলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেমন দেখতে আসেন, তেমনি মৃত ব্যক্তির আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তার পরিবার জ্ঞাতিবর্গে দুঃখের সাথে একাত্ম হন। এতে মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়, সকলেই সমবেদী হয়। পাশাপাশি আত্মীয় স্বজনে একই আত্মীয় স্বজনের একটি মিলন মেলায় পরিণত হয় একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা, ভালোবাসা বেড়ে যায়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সামাজিকতার বীজ অঙ্কুরিত হয়। কাজেই আমরা পারিবারিক এবং সামাজিক জীবনে আদ্য শ্রাদ্ধের গুরুত্ব সম্পর্কে কিছুটা জানলেও জানলাম এবং আমরা আমাদের বাস্তব জীবনে এগুলো প্রয়োগ করার যথাসাধ্য চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।